আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো মগবাজার ইস্কাটনের এক আপু, তিনি অন্য চ্যানেলে প্রকাশিত উত্তরখানে একটি একতলা বাড়ি সিলেক্ট করেছে। তো তিনি সেই বাড়িটি কিনতে ভয় পাচ্ছে, তাই তিনি আমাদের সাথে যোগাযোগ করলো। তো আমরা তাকে বলেছি বাড়ির মালিকের সাথে দামাদামি এবং লেনদেন আপনি নিজে করবেন, আমরা শুধু সেই বাড়িটির কাগজ কিভাবে যাচাই বাছাই করে দিতে হয় সেটা করে দেব। তো আজকে আপনারা দেখতে পারবেন আমরা সেই মগবাজার ইস্কাটনের সেই আপুকে সেই উত্তরখানের সেই বাড়িটি ক্রয় করে দিতে পারবো কি পারবো না, এবং এটাও আপনারা জানতে পারবেন যে একটি প্লটের উপরে ইমারত বা একটি প্লটের উপরে কোনো স্থাপনা থাকলে সেটা কিভাবে ক্রয় করতে হয়, অর্থাৎ একটি বাড়ি কিভাবে কাগজগুলো যাচাই বাছাই করে ক্রয় করতে হয় সেটাও জানতে পারবেন। তো আমি হচ্ছি রায়হান, এই খিলগাঁও রামপুরের পিছনে দীর্ঘদিন যাবৎ কম দামি জমিগুলো নিয়ে কাজ করতেছি, তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে এই ধরনের ভিডিও করার সাহস পাচ্ছি। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই জবতকালে আমরা 11 জন ব্যক্তির এরকম কাগজ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা প্রথমে পেয়েছিলাম খাস জমি, আমাদের কাছে ধরা পড়ে গিয়েছিল। দ্বিতীয় ধরা পড়ে গিয়েছিল যে সেখানে তারা জাল দলিল করে বিক্রি করার চেষ্টা করেছিল, যে ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমরা আরেকজনকে কিনে দিতে পারি না, এবং আবাসিক এলাকার ভিতরে পড়েছিল এরকম প্লটও আমাদের যাচাই বাছাইয়ের পরে ধরা পড়ে গিয়েছিল, এবং আমরা কিন্তু কিছু মানুষকে আবার কিনেও দিতে পেরেছি। তো আজকে আমাদের 12তম পর্ব হতে যাচ্ছে। দর্শক, এই জমি বাড়ি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রথম যেই শর্ত সেটা হচ্ছে আপনার চয়েসকৃত সেই জমি বাড়ি ফ্ল্যাটটির মালিকের সাথে বসে দামাদামিটি ফিক্সড করবেন, এরপর তার থেকে সেই প্লটটির একদম বা সেই প্রপার্টিটির সম্পূর্ণ কাগজগুলো চাইবেন, অর্থাৎ তার কাছে যতগুলো কাগজ রয়েছে। এক্ষেত্রে অনেক সময় কি যে তাদের কাছে হয়তো কিছু কাগজ থাকে আবার কিছু কাগজ থাকে না, আপনি সব কাগজগুলো চাই নিয়ে আসবেন। তো আপুও সেই দামাদামিটি সেই বাড়িটির মালিকের সাথে ফিক্সড করে তিনি কাগজগুলো নিয়ে এসেছে। তো তিনি কিন্তু আমাদের এই খিলগাঁও তালতলাতে ওয়েট করতেছে কাগজগুলো দেওয়ার জন্য আমাকে। সো চলুন আমরা সেখান থেকে কাগজগুলো নিয়ে আসা যাক। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে খিলগাঁও তালতলা মার্কেটের সামনেই রয়েছি। তো এখানে তিনি সেই কাগজগুলো নিয়ে এসেছে, ওই যে মনে হয় তিনি। আপনারা ভালো আছেন? আপনারা দেখলেন যে আমরা সেই আপুর থেকে সেই কাগজগুলো নিয়ে আসলাম, এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। জমি বাড়ি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে দ্বিতীয় যেই ধাপ সেটা হচ্ছে আপনি মালিক থেকে সম্পত্তিটির কাগজ আনার পর সেই কাগজটি আপনার বাসার আশেপাশে ভালো মানের একজন উকিল, ভেন্ডার অথবা দলিল লেখকদের কাছে দিয়ে দিবেন। এক্ষেত্রে অনেকজনে আমাদের কাছে জানতে চান যে এক জায়গার কাগজ অন্য জায়গার উকিল ভেন্ডাররা বুঝবে কি না। আসলে আপনারা অনেকজনে জানেন না যে এক জায়গার কাগজ যে কেউ বুঝবে, আপনি নিজেও যদি ভালো বুঝে থাকেন নিজেও বুঝবেন। তো এই প্লটটির কাগজ তিনি আপনাদেরকে বলে দেবে এই উকিল, ব্যান্ডার অথবা দলিল লেখকরা, যে সিএস থেকে আজকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ যার থেকে আপনি ক্রয় করবেন তার পর্যন্ত ধারাবাহিকতাটা ঠিক রয়েছে কিনা। ধরুন আমি আমার আশেপাশের একজন ভালো মানের ব্যান্ডারের কাছে এই প্লটটি বা দলিল লেখকদের কাছে দিয়ে দিচ্ছি, তিনি আমাদেরকে এই প্লটটি নেওয়া যাবে কিনা তিনি কিন্তু মোটামুটি সাধারণ বেসিক বলতে পারবে। তো দর্শক, আপুর সেই কাগজটি আমি সহ আমার ব্যান্ডার দেখার পরে যতটুকু বুঝলাম কাগজটি মোটামুটি একদম ফ্রেশ রয়েছে, অর্থাৎ নিষ্কণ্ঠকে একটি ভালো প্লট এটা, মানে কাগজটা খুবই পরিষ্কার। তো আমার ব্যান্ডারও বলেছে আর আমিও দেখেছি। তখন আপনারা দেখলেন যে আমরা এই প্লটটির কাগজ আমার ব্যান্ডার সহ আমি নিজেও দেখে মোটামুটি বুঝতে পারলাম যে না, মোটামুটি ঠিক রয়েছে, বাকিটা এখন আমরা ফিল্ডে চলে যাব। শোক, এই জমি বাড়ি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে তৃতীয় যেই ধাপ সেটা হচ্ছে যেই প্লটটির বা যেই প্রপার্টিটি আপনার ভেন্ডার অথবা উকিল বলেছে ঠিক আছে, তখন আপনি সেই ফিল্ডে গিয়ে আপনি একজন ভালো মানের সরকারি সার্ভেয়ার অথবা ভালো একজন সার্ভেয়ার দিয়ে সেটা মেপে দেখবেন যে যার থেকে নিচ্ছেন উনি যেই টাকাটা আপনার কাছে চাচ্ছে সেই পরিমাণের জমি সেখানে রয়েছে কি না। তো এখন আমরা সেই বাড়িটা বা সেই আপুর সেই চয়েসকৃত বাড়িটা মাপবো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে সেই বাড়িটি মেপে দেখেছি। তো দর্শক দেখতে পাচ্ছেন এই এলাকার একজন ভালো মানের সার্ভেয়ার এনে কিন্তু আমরা সেই আপুর বাড়িটি উপর থেকেই মাপলাম, কারণ এখানে ফুল স্পেসটাই তারা বিল্ডিং করে রেখেছে প্লটটির উপরে। তো সেই হিসেবে আমরা মেপে দেখলাম যে না, মোটামুটি ঠিক রয়েছে, মানে দখলও ঠিক রয়েছে যতটুকু দলিলে রয়েছে।
রয়েছে। দেখলেন আমরা সেই বাড়িটি একজন ভালো মানের সার্ভেয়ার দিয়ে মেপে দেখলাম যে না মোটামুটি ঠিক রয়েছে। তো চলুন আমরা পরবর্তী ধাপে চলে যাই। চতুর্থ যেই ধাপ সেটা হচ্ছে আপনার যখন একদম ফিল্ডে ঠিক পেয়েছেন তখন সেই সম্পত্তিটির কাগজটি নিয়ে আপনি ভূমি অফিসে চলে যাবেন এবং নামজারি রয়েছে এই ভূমি অফিসে গিয়ে চেক দেওয়া যায়। তো আমরা সেই বালাম বইয়ে চেক দিব, অর্থাৎ যতটুকু এই একতলা বাড়িটির প্লটটির পরিমাণ রয়েছে ততটুকু আমরা যেটা মাপে পেয়েছি সেটা ভূমি অফিসের বালাম বইয়ের খাতায় রয়েছে কিনা, ওটি কোনো কতালিকা খতালিকায় রয়েছে কিনা, অর অথবা কোনো মামলা রয়েছে কিনা এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। এগুলো একটু টেকনিক খাটাতে হয় দেখতে গেলে। আর এখানে আপনারা আরও কিছু দেখতে পারবেন যে সরকারি কোনো এখানে যেমন ওয়াসা জমি কিনে আরও বিভিন্ন প্রকল্প সরকার কিন্তু করে থাকে, সেখানে এই একতলা বাড়িটি পড়েছে কি না সেটাও কিন্তু আমরা এই ভূমি অফিসে গিয়ে চেক দিব। সো চলুন আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো দর্শক আমরা অবশেষে চলে আসলাম দেখতে পাচ্ছেন উত্তর খান সেই ভূমি অফিসটি, অর্থাৎ আজকের প্লটটি যেখানে খাজনা দিতে হবে যেটার আওতাভুক্ত। তো আমরা এখানে এসেছি আর এখানে আমরা চেক দিয়ে যেটা দেখলাম যে না মোটামুটি এখানে সব কিছুতে ঠিক রয়েছে, অর্থাৎ নামজারি যতটুকু রয়েছে কতালিকা খতালিকাতেও নেই এবং এখানে কোনো মামলা মোকদ্দমাও নেই, তার মানে বুঝতেই পারছেন কীরকম রয়েছে। ক্ষেত্রে পঞ্চম যেই ধাপ সেটা হচ্ছে সেই কাগজগুলো নিয়ে আপনি রেজিস্ট্রি অফিসে চলে যাবেন, সাব রেজিস্ট্রার অফিসে, যেখানে এই প্লটটি রেজিস্ট্রি করতে হবে। তো এই প্লটটির রেজিস্ট্রি অফিস হয়েছে যে সাত রাস্তা, যেটা আপনারা সবাই চেনেন বাংলাদেশের মেন যেই তেজগাঁও সাত রাস্তা থেকে। তো সেখানে গিয়ে এই প্লটটির যতগুলো দলিল রয়েছে সেগুলো আমরা চেক দিব যে দলিলের সাথে দাতাগ্রহিতা এবং দলিল নাম্বার সহ ঠিক রয়েছে কিনা, অর্থাৎ জাল দলিল কিনা। এবং সেটাই সেখানে গিয়ে আরেকটা চেক দিব যে বর্তমান নামজারি যেটা রয়েছে যার নামে তার থেকে আজকে পর্যন্ত তিনি অন্য কারো কাছে বিক্রি করেছে কিনা, যেটা তল্লাশি বলা হয়। তো এই তল্লাশিও দেব। সো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো দর্শক অবশেষে চলে আসলাম তেজগাঁও সাত রাস্তা, যেটা সাব রেজিস্ট্রার অফিসের কার্যালয় মেন, এটাই কিন্তু বাংলাদেশের মেন মনে হয় সম্ভবত। যাই হোক, তো এখানে আজকের প্লটটি রেজিস্ট্রি করতে হবে। তো রেজিস্ট্রির আগে আজকে আমরা সেই দলিলগুলো চেক দিয়েছি। তো দলিলগুলো চেক দেওয়ার জন্য আমরা সব কিছু দাতাগ্রহীতা লিখে দিয়েছি, তো তারা অবশেষে কিছুদিন পরে আমাদেরকে জানালো। তো এখানেও আমরা মোটামুটি সব কিছু ক্লিয়ার পেয়েছি। এই তল্লাশি দিয়ে সকল কিছু ওকে পাওয়ার পরে অবশ্যই যদি ঢাকা সিটির ভিতরে সেই প্লটটি বা বাড়ি কিংবা ফ্ল্যাটটি হয় তাহলে রাজুকে একটি গিয়ে চেক দিতে হবে পুর প্লটটির উপরে রাজু কীরকম রয়েছে আবাসিক এবং তাদের এই বাড়িটির উপর দিয়ে কোনো রাস্তাঘাট অথবা তাদের কোনো প্রকল্প আছে কি না। সো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বাড়ি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ষষ্ঠ যেই ধাপ সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যেই সম্পত্তিটা নিচ্ছেন সেই সম্পত্তিটার আশেপাশে কিছু মানুষকে জিজ্ঞাসা করতে হবে অথবা জানতে হবে যে এই প্লটটি নিয়ে এযাবৎকালে এখানে কোনো ধরনের মারামারি কাটাকাটি কিংবা মামলা অর অথবা ওয়ারিশের ঝামেলা হয়েছে কি না। তখন আপনার ডিসিশনও পেয়ে যাবেন যে আসলে তখন অধিকাংশ মানুষ যেটা ভালো বলবে এবং সেগুলো ক্যালকুলেশন করেই কিন্তু আমরাও সেই বাড়িটা আপু কিনতে পারবে কি না সেটা দেখবো। সো চলুন এই বাড়িটি সম্পর্কে আশেপাশের মানুষ কি বলে সো চলুন জেনে আসি। বাড়ি নিয়ে কোনো ঝামেলা আছে এই পাশে? তো দর্শক অসংখ্য মানুষকে জিজ্ঞাসা করার পর সবাই এই বাড়িটি সম্পর্কে ভালো বলল, তাই আমরা বুঝে নিলাম যে আসলে এই বাড়িটি এমনিও খুব ভালো মানে রয়েছে, কারণ একজন শিক্ষকের বাড়ি এটা। কেনার ক্ষেত্রে সপ্তম যেই ধাপ সেটা হচ্ছে আপনার যখন এই কাগজপত্রগুলো সহ সব কিছু ওকে পেয়েছেন করে প্রথম একটা কাঁচা বায়না অথবা রেজিস্ট্রেশন বায়না করে একটা সাইনবোর্ড দিবেন। অনেক সময় হয় কি যে এই সাইনবোর্ড দেওয়ার পর আপনার নাম্বার দিয়ে দিলে অনেক সময় ওয়ারিশটা যদি ফোন দিয়ে থাকে, কারণ এই সকল কাগজ দিয়ে কিন্তু অনেক সময় ওয়ারিশি ঝামেলা আছে কি না সেটা আপনি বুঝতে পারবেন না, এটা অনেক আমার সাথে লয়ার এবং ব্যান্ডার একমত হবেন। কাঁচা বায়না দিয়ে মালিক থেকে অনুমতি নিয়ে আপনার নামে এবং একটা নাম্বার দিয়ে সাইনবোর্ডটি দিয়ে দিবেন একটি তফসিল দিয়ে। সেক্ষেত্রে আপনার এই এক থেকে দেড় মাস দুই মাস সময় নিয়ে যখন এখানে কোনো ধরনের আর কোনো ওয়ারিশটাও আপনার ঝায় ঝামেলা কিংবা ফোন দেবে না তখন বুঝতে পারবেন যে মোটামুটি এখন রেজিস্ট্রি করতে পারবেন। সো সুতরাং আমরাও সেটাতে একটি কাঁচা বায়না দিয়ে আপু মনে হয় যে একটি মোটামুটি সাইনবোর্ড দেবে। তো দর্শক দেখতে পাচ্ছেন সেই বাসাটিতে চলে আসলাম আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দিয়ে দিয়েছে।
তো মোটামুটি বুঝতেই পারছেন যে এখানে কারো ওয়ারিস থাকলে তারা ফোন দিবে, অথবা কারোর সাথে যদি কারো বিরোধ থাকে তাহলে তারাও কিন্তু ফোন দিয়ে কিছুটা অবহিত করে থাকে। কিনার ক্ষেত্রে অষ্টম যেই ধাপ এবং শেষ যেই ধাপ সেটা হচ্ছে অবশেষে যখন আপনি সব কিছু ক্লিয়ারলি হয়ে গেল তখন আপনারা এই দুই দল মিলে একটি ডেট ফিক্সড করে সাব রেজিস্টার অফিসে গিয়ে সেটা রেজিস্ট্রেশন করে নেবেন, হয়তো সাব কবলা করে নিতে পারেন, অথবা আপনার আত্মীয় স্বজনের বা আপনার নিজের বাপ দাদার জমি হলে হেবা করে নিতে পারেন, আর যদি ব্যবসায়িক ক্ষেত্রে জমি নিয়ে থাকেন তাহলে পাওয়ার করে নিলেই মোটামুটি মনে হয় ভালো হয়। যাই হোক, তো যেভাবেই করে নেন আমরা সেই আপুর প্লটটিও কিন্তু এখন সাব কবলা করার জন্য সেই সাব রেজিস্টার অফিসে যাব। সো চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন অবশেষে আমরা সাব রেজিস্টার অফিসে চলে এসেছি তেজগাঁয়, আর এনারা দুইজনই হচ্ছে সেই বাড়িটি বিক্রি করতেছে আপুর কাছে। তো তাদের এই বাড়িটি বুঝতেই পাচ্ছেন আমরা মোটামুটি সব কিছু ওকে করে দিয়েছি, এখন রেজিস্ট্রি করবো। তবে আপুর টাকার সংকটের কারণে তিনি মানে অর্ধেক আজকে রেজিস্ট্রি নেবে। তো অবশেষে তিন মাস পরে আবারও সেই একদম সাব রেজিস্টার অফিসে চলে এসেছি বাকিটুকু সেই আপুকে রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য। তো আপনারা একটা জিনিস শুনলে অবাক হবেন যে তার প্রথম যতটুকু রেজিস্ট্রেশন করতে যতটুকু টাকা গেছে এখন বাকি জমি তার রেজিস্ট্রেশন করতে প্রায় 1.5 লক্ষ টাকা পড়ে গেছে এই নতুন রেজিস্ট্রেশন খরচে। অর্থাৎ রেজিস্ট্রেশন খরচ বৃদ্ধি পাওয়ার ফলেই কিন্তু তার এত টাকা গিয়েছে। তো আগে কিন্তু এত টাকা লাগে নাই, আর মোটামুটি তার একদম মোটামুটি ফুল কমপ্লিট করে দিয়েছি, তার একদম ফুল রেজিস্ট্রেশন করে দিয়েছি তার সেই বাড়িটি। তো তিনি আমাকে ইনভাইট করেছে, চায়ের দাওয়াত দিয়েছে, এখন আপনাদেরকে সেই আপুর বাসায় নিয়ে যাব এবং আপুর মুখ থেকে আমরা কিছু শুনবো। দুইবার আমরা রেজিস্ট্রি করে দিলাম, দুইবার রেজিস্ট্রি করা হয়েছে, দুইবার কি দুইবার এখানে এসে দেখ আমরা যে কাগজগুলো যাচাই বাছাই করে দিছি মোটামুটি আপনার কাছে কেমন মনে হয়েছে? খুব ভালো লাগছে আমার কাছে, তাছাড়া একটা শান্ত পরিবেশের ভিতরে আমি বাস করতেছি আর নিরিবিলি আছে কাগজপত্র গুলো ছবি পাইছি, আবার যেহেতু তোমাকে দিয়ে আমি এটা যাচাই বাছাই করে আরো একটাই পাইছি, অন্যরকম বল পাইছি। কারণ আমাকে যখন দেখাবো দেখে 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 যখন একটা ই হয়েছে তখন বলছে যে যদি আমরা জায়গা কিনি তো যেরকম একটা রাহেন রায় আছে ওনার ভিডিওটা আমি দেখি তো ওনাকে দিয়ে আমরা চেকটা করাবো, ওই মাধ্যমে থেকে তোমার নাম্বার নেওয়া তোমার সাথে যোগাযোগ করা সম্পূর্ণ ওইখান থেকে শুরু হয়েছে। আমরা মোটামুটি এই বাড়িটি একদম যতটুকু পেরেছি একদম 100% যাচাই বাছাই করে দিয়েছি, বলবো না যে এখানে আমরা অনেক বড় কিছু করে ফেলেছি, কিন্তু এটা কিন্তু আমাদের প্রফেশন না। যারা এরকম বিপদে পড়ে অথবা যারা ক্রয় করতে ভয় পায় তাদেরকে আমরা এই ধরনের কনসালটেশন দিয়ে থাকি, আর আপুর এই কনসালটেশন বা এই সকল যাচাই বাছাইয়ের ফলে এই ভিডিওটি কিন্তু তিনি শুধু সেভ করে রাখলেই হবে, ভবিষ্যতে যখন কখনো বিপদে পড়ে এই বাড়িটি বিক্রি করতে যাবে তখন কিন্তু এই ভিডিওটা দিলে যিনি ক্রয় করবে তিনি যদি ফুল ভিডিওটা দেখে তাহলে তার ওই কাগজপত্রগুলো ওই আমরা কীভাবে যাচাই বাছাই ভূমি অফিসে সব কিছু করে দিয়েছি তিনি কিন্তু সুন্দরভাবে স্বচ্ছভাবে দেখেও ফেলল, তার এই সকল কাগজ হওয়ার দরকার নেই, এই ভিডিওটি থাকলেই কিন্তু চলবে। কারণ কি আমরা যেগুলো যেভাবে যাচাই বাছাই করেছি ভাই সেগুলো গিয়ে উনি এগুলোই দেখবে। সুতরাং এই ভিডিওটি যারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন তারা বুঝতে পারছেন যে আসলে এই সকল বাড়ি কিভাবে ক্রয় করতে হবে। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন।